সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমাম হোসাইন, প্রভাষক পদার্থবিজ্ঞান, সুজিবাই ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে ক্লাসটি নিচ্ছি সেটি হচ্ছে তাপ গতিবিদ্যার গাণিতিক সমস্যাগুলি। হ্যাঁ, যা অন্য আগে ক্লাসগুলোতে নেওয়া হচ্ছিল সেটি হচ্ছে কি, দেখো যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 6 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত। সেক্ষেত্রে দেখো এখানে যে তাপমাত্রা, এই তাপমাত্রাও একই আছে, এখানে আর একটা তাপমাত্রা, এটাও একই থাকবে। তাহলে দুইটি একই তাপমাত্রা যখন হবে তখন এখানে তাকে ইন্টিগ্রেশন করা লাগবে না, ঠিক আছে? তাহলে তাপমাত্রা দুইটা একই। আর বর এখানে কথা আছে 6 কেজি, এখানে 3 কেজি, 4 কেজি, অথবা গ্রামে থাকলে সেক্ষেত্রে তোমরা কেজিতে নিয়ে নিবে 1000 দিয়ে ভাগ করে। আর বাষ্পে যেহেতু পরিণত করতে হবে, সেক্ষেত্রে যে কাজটা তোমাকে করতে হবে সেটি হচ্ছে, দেখো যে বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ যেটা, হ্যাঁ এলবি যেটা, এই মানটি তোমাকে মুখস্থ রাখতে হবে। এই মানটি যদি তোমাকে মুখস্থ রাখো তাহলে দেখা যাবে তুমি অঙ্কটা করতে ইজি হবে। তাহলে এবার দেখো, যেহেতু তারা তাপমাত্রা দুটো একই ধরনের, সেক্ষেত্রে তাপমাত্রা টি সমান কত এখানে 100 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস কে তুমি কিসে নিবে, কেলভিনে নিবে। কেলভিনে নিলে হবে এখানে কত, 373 কেলভিন। আর বল দেওয়া আছে এম সমান কত, 6 কেজি। তাহলে বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ যেটা, এলবি সমান কত, 2.26 × 10⁶ জুল পার কেজি। এনট্রপির পরিবর্তন ডিএস হলে ডিএস সমান ডিকিউ বাই টি, হ্যাঁ ডিকিউ জায়গা লিখবে এমএলবি ডিভাইডেড বাই টি, সমান এত সমান তাকে লেখা যায় জুল পার কেলভিন। কি লিখবে এখানে, জুল পার কেলভিন লিখবে। তাহলে এবার দেখো এখানে রেজাল্টটা এটা হয়ে গেছে, সবাই খাতা তুলে নাও। তারপরে যে অঙ্কটা আমি এখন করব দেখো সেটি হচ্ছে, যে 0 ডিগ্রি সেলসিয়াস দিয়ে আমরা অঙ্কটাকে দেখবো এখন, কত 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 0.6 কেজি বরফকে, যে বরফকে বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করতে, পানিতে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত। এবার দেখো তাহলে এখানে যে কাজ করতে হবে, এটা কত, এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস, এটাও 0 ডিগ্রি সেলসিয়াস, এটিকে দুটি তাপমাত্রা ঠিকই আছে কিন্তু তাপমাত্রা দুটি কি একই ধরনের। যখন একই ধরনের হবে এখানে তার ইন্টিগ্রেশনের প্রয়োজন নেই, তখন তার মান এখানে 0 ডিগ্রি সেলসিয়াস কে যখন আমরা করব তখন সেক্ষেত্রে দেখো কি পাওয়া যাবে, জিরো ডিগ্রি সেলসিয়াস কে কেলভিনে যদি নাও তাহলে জিরো যোগ কত দুশো তিয়াত্তর কেলভিন সমান কত হচ্ছে দুশো তিয়াত্তর কেলভিন এটা আছে বর লিখবে এখানে বর এম সমান কত জিরো পয়েন্ট সিক্স কেজি। আর কিসে পরিণত করতে হবে, পানিতে, কিসে, কাকে, বরফকে পানিতে পরিণত করতে। তাহলে বরফ গলনের আপেক্ষিক সূত্র তাপ লাগবে, হ্যাঁ যে বরফ, এই মানটা তোমার মুখস্থ রাখতে হবে, বরফ গলনের যে আপেক্ষিক সূত্র তাপ, আপেক্ষিক সূত্র তাপ যেটা হচ্ছে এলএফ সমান হচ্ছে 3.36 × 10⁵ যে জুল পার কেজি, এই মানটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এই মানটি মুখস্থ রাখলে অঙ্কটি করা করতে পারবে। তাহলে এখন কি কাজ করতে হবে দেখো, লিখবে যে এনট্রপির পরিবর্তন, এনট্রপির পরিবর্তন ডিএস হলে ডিএস সমান ডিকিউ বাই টি, তাহলে ডিকিউ সমান লিখবে এম এল এফ ডিভাইডেড বাই টি, এম এর মান হচ্ছে 0.06
into LF হচ্ছে 3.36 into 10 to the power 5 divided by 273 তাহলে এখন যদি মানটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে এটা হচ্ছে 3.36 x স্কয়ার 5 গুণন 0.6 মানে তো ভাগ 273 ঠিক আছে তাহলে এখানে কি পাইবা যে 738.46 জুল পার কেলভিন এটা হচ্ছে এনট্রপি পরিবর্তন নিশ্চয় সবাই অঙ্কটা বুঝতে সক্ষম হয়েছ এরপর যে কাজ করতে হবে মনে করো এটা জিরো থাকলো এভাবে জিরো থাকলো শুধু এখানে কি পরিবর্তন হবে মানে পরিবর্তন হবে বলটা পরিবর্তন হবে আর যদি বলটা পরিবর্তন করো তাহলে এভাবে অঙ্কটাকে করতে সক্ষম হবে তাহলে দেখো এখন আমাদেরকে আমি যদি আরো অঙ্ক তোমাদেরকে এভাবে দিয়ে দেই যে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে মনে করো 0.05 কেজি এটাকে এভাবে দিই মানটাকে পরিবর্তন করে দিই যে এখানে 0.05 কেজি এই যে বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করতে এনট্রপি পরিবর্তন কত সেই ক্ষেত্রে মনে করো এই যে এটা ঠিক থাকবে শুধু মানটা এখানে এসে আবার পরিবর্তন হবে যেখানে যে 0.06 কেজি এটা লিখবে আর এ মানগুলোস্ত এখানে এসে শুধু মানটাকে আবার পরিবর্তন করতে হবে পরিবর্তিত মান হবে যে পরিবর্তিত মান 0.05 কেজি যখন হবে তখন তাকে মান আসবে 60.5 যে জুল পার কেলভিন এলো আমাদের অ্যান্সারটা নিশ্চয় সবাই বুঝতে সক্ষম হয়েছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ